আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুর এবং ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন, কারণ প্রচুর গরম পড়েছে। আর এই গরমে যদি মজার একটা ঠান্ডা কোন আইসক্রিম বা মজার একটা আইসক্রিম বাসায় থাকে, খেয়ে কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে। আজকে আমি হোম মেড কোন আইসক্রিম আপনাদেরকে তৈরি করে দেখাবো, দেখিয়ে বুঝতে পারছেন কোনগুলা দেখতে কতটাই আমি দেখা যাচ্ছে। তো চলুন আমার সাথে আপনারা দেখে আইসক্রিমটা বানানো শিখে নেবেন। আজকে কোন আইসক্রিম বাসায় রেডি করে দেখাবো। এখানে আমি সাবরির রেডিমেড কোনটা নিয়েছি, এটার দাম হচ্ছে 100 টাকা, 10 পিস 12 পিসের মতন থাকে। আর এ যে হচ্ছে কোনটা, তো কোন আইসক্রিম রেডি করার জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মিল্ক চকলেট। চকলেটটাকে আমি মেল্ট করে নিব। আমি যে চকলেটটাকে অর্ধেকের মতো মেল্ট করেছি, এবার হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাকিটা আমি গলিয়ে নিব। আর চুলার মধ্যে কিন্তু অনবরত রেখে দেই নাই, 30 সেকেন্ড পর পর গরম পানির উপর থেকে নামিয়ে তারপর এটা মেল্ট করেছি। আর বাদ বাকিটা এভাবে নেড়ে চেড়ে হয়ে যাবে, আর এটাকে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু কাজ করা যাবে না। আর এভাবে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করলে এর মধ্যে খুব সুন্দর একটা শাইনি ভাব আসবে, এই কথাটা খেয়াল রাখবেন। আপনি যদি কম্পাউন্ড চকলেট দিয়ে মানে সরাসরি এমনি চকলেট তৈরি করতে চান, বিভিন্ন ফ্লেভার বা বিভিন্ন ক্যাটাগরি চকলেট, সেই ক্ষেত্রে নেড়ে চেড়ে ঠান্ডা করবেন, এতে করে চকলেটের মধ্যে খুব সুন্দর একটা শাইনি ভাব আসে। চকলেটটাকে আমি ভালো করে মেল করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার এখানটা নিয়ে নিলাম একটা চামচ, আর অন্যদিকে আমি আইসক্রিমের যে কোনগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। এখান থেকে একটা কোন নিলাম, তার ভিতরে আমি কিছুটা চকলেট দিব। এবারে চকলেটটাকে আমি চারপাশে ছড়িয়ে দিব। এক্সট্রা কিছুটা চকলেট আমি ফেলে দিচ্ছি, আর বাকি চকলেটটা নিচের মধ্যে রেখে দিব। আপনি যদি চান যে বেশি করে রাখবেন, সেক্ষেত্রে বেশি করে রেখে দিতে পারেন। এই যে এরকম ভাবে রেখেছি। এবার বাকি যে কাজটা করব, আমি এখানে একটা আইসক্রিম কোনের মানে কুলফি মোল্ডের মধ্যে রেখে দিলাম। আমি এবার যে কাজটা করব সেটা আপনারা একটু ভালো করে ফলো করবেন। এখানটা আমি নিয়েছি কিছু বাদাম, আর নিয়েছি স্প্রিঙ্কেল মানে সুইট বল আর কি। তো এবার কোনটাকে এভাবে উপর করে আমি এই চকলেটের মধ্যে একটু ডিপ করে নিব। এক্সট্রা চকলেটটা কিন্তু ফেলে দিচ্ছি। এই যে এক্সট্রা চকলেটটা ফেলে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এর মধ্যে আপনি চাইলে নাটস দিতে পারেন, চাইলে আবার এই যে সুগার বলগুলো আছে স্প্রিঙ্কেল এগুলো দিতে পারেন। আমি নাটস দিচ্ছি একটাতে, কুলফি মোল্ডের মধ্যে রেখে আমি এটাকে সেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। সেম পদ্ধতিতে কিন্তু আমি আরেকটা তৈরি করব। কোন আইসক্রিমের কোনগুলো নিয়ে নিয়েছি এগুলো, চকলেটটা সেট হয়ে গেছে। এবার আমি আমার ঘরে চকলেট, ভ্যানিলা এবং কফির মিশ্রণে আইসক্রিম ছিল, যেটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ওটা থেকে নিয়েছি। এটা আমি এখন ভিতরের দিকে দিব। আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন, মানে যে কোনো ফ্লেভারের আইসক্রিমটা অ্যাড করতে পারেন। নিজের বাসায় বানালে কিন্তু সুবিধা এটাই, আমার যেটা পছন্দ আমি সেটাই খাবো, অন্যটা কেন দিব? যেটা পছন্দ না সেটা খাবো না, যেটা পছন্দ সেটা বেশি বেশি করে দিব। এখানে আমার ঘরে আছে কাস্টার্ড, তারপরে আছে আপনার রু অফ দ্য নাটস, আছে ফ্রুটস ওভারলোডের আইসক্রিম, অনেকটাই কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি এগুলো দিয়ে বেশিরভাগই আপনার মিল্কশেক করে খাই। একদম প্রফেশনাল রেস্টুরেন্টের মতো মিল্কশেক অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আইসক্রিমগুলো থেকে আমি আইসক্রিম এই কোনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু স্কুপ করা আছে সেটা আমি একটার মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্রুটস ওভারলোডের যেটা সেটাকেও আমি এখন দিয়ে দিব। দেখছেন তো ভিউয়ার্স,
আইসক্রিমের কোনগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা ইয়ামি লাগছে খেতে, মাশাল্লা অনেক মজার, অনেক টেস্টি। আপনারা আমার মতো করে এভাবে বাসায় আইসক্রিম বেজ বানাবেন, বানিয়ে সে আইসক্রিম বেজ দিয়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকমের, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বাসায় তৈরি করবেন, এবারের গরমে এনজয় করবেন। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে, তার উপরে আবার বিদ্যুতে কিন্তু প্রচুর ডিস্টার্ব করতেছে। তারপরে দেখা যায় যে রাত্রেবেলা নামাজ পড়তে বা দিনের বেলা নামাজ পড়তেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এই গরম দিয়ে। তো এরকম একটা মজার আইসক্রিম যদি বাসায় থাকে, খেয়ে নিলে একদম কলিজা, মন, প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে। তো আমি আশা করছি আমার আজকের এই কোন আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন, বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।